আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার সুস্বাদু ইটালিয়ান ডেজার্ট তিরামিসুর রেসিপিটা শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অরিজিনালি এই ডেজার্টটা বানাতে ব্যবহার করা হয় অ্যালকোহল। আজকে আমি অ্যালকোহল ছাড়াই মজাদার এই ডেজার্টটা বানিয়ে দেখাবো। তিরামিসু তৈরির জন্য আমি এখানে 5টা ডিম ব্যবহার করব। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি, জাস্ট ডিমের কুসুমটা ব্যবহার করব। এখানে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এবার সেই ডিমের কুসুম সহ বাটিটা বসিয়ে দিয়েছি, তাই এমন একটা বাটি নেবেন যেটা তাপ দিলে ফাটবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। নিচে পানিটা এমন গরম থাকবে যাতে তা থেকে ধোঁয়া বা স্টিমটা উঠে। আর আপনি যে পাতিলের পানিটা নিয়েছেন সেটা একটু খেয়াল রাখবেন, সেটা যেন এই যে বাটিটা বসিয়েছেন এটা নিচে না লাগে। যদি নিচে লাগে তাহলে কিন্তু ডিমটা জমে স্ক্যাম্বল্ড হয়ে যাবে, তাই এটা খেয়াল রাখবেন। আর এই কুসুমটাকে চুলায় বসাবার পর অনবরত নাড়তে হবে। যদি না নাড়েন তাহলে কিন্তু ডিমটা জমে যাবে। নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে মিশ্রণের কালারটা সাদাটে হয়ে যাচ্ছে। প্রায় 8-9 মিনিট পর যখনই দেখবেন কালারটা হলদে থেকে সাদাটে হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নেবেন। তারপর এটাকে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে, কারণ বাটিটা কিন্তু এখনও গরম আছে। তাই আপনি যদি ডিমটাকে নাড়া বন্ধ করে দেন তাহলে বাটির গরমে কুসুমটা জমাট বেঁধে যেতে পারে, তাই অনবরত এটাকে গুটাই মেরে যেতে হবে। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এবারে এর মধ্যে দেব সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এই রেসিপির জন্য, মাসকারপোনে চিজ। এটা হচ্ছে ইটালিয়ান ক্রিম চিজ, একটু ভিন্ন স্টাইলে এবং নর্মাল ক্রিম চিজ থেকে বেশ কিছুটা আলাদা। তবে আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে রেগুলার ক্রিম চিজ দিয়েও করতে পারেন, যদিও 100% টেস্ট তাতে আসবে না। আমি এখানে 450 গ্রাম মাসকারপোনে চিজ নিয়েছি। আপনি যদি মিশ্রণটাকে আরও ঠিক করতে চান তাহলে এর পরিমাণটা বাড়াতে পারেন। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমের মিশ্রণের সাথে যাতে খুব ভালোভাবে এটা স্মুথ একটা মিশ্রণে তৈরি হয় এর জন্য একটা উইক্স দিয়ে এভাবে খুব ভালো করে এটাকে ফেটে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনি চাইলে অন্য যে কোনো এসেন্সও এখানে দিতে পারেন। ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে একপাশে সরিয়ে রাখব। এখন আমি একটা ক্রিম তৈরি করব ডাবল ক্রিম দিয়ে, আর এজন্য আমি এখানে একটা ঠান্ডা বাটি নিয়েছি। বাটিটাকে আমি 15 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ডাবল ক্রিম। ক্রিমটাও একদম পুরোপুরি ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকে এখন আমি বিট করে নেব। ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এই ক্রিমটা নিয়ে আমি যে মাসকারপোনে মিশ্রণটা রেডি করেছিলাম তার মধ্যে বেশ অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব। তবে একবারে বেশি দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। খুব জোরে জোরে এটাকে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি পাতলা হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছু রেসিপিতে এই হেভি ক্রিমের পরিবর্তে ব্যবহার করা হয় ডিমের যে সাদা অংশ থাকে সেটাকে, এরকম ফর্ম তৈরি করে তারপর মেশানো হয়। আপনি যদি কাঁচা ডিমের প্রবলেম না থাকে তাহলে অভাবে করতে পারেন। তো
তবে আমার কাছে হেভি ক্রিম দিয়ে তৈরি করলে অনেক মজা লাগে আর খেতেও অনেক টেস্টি হয়। আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি কফির মিশ্রণটাও তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়েছি, তার মধ্যে 1.5 কাপের মতো উষ্ণ গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটাকে ঠান্ডা হতে দিতে হবে, কারণ এই মিক্সটা কিন্তু গরম ব্যবহার করা যাবে না। তিরামিসু তৈরির জন্য একটা স্পেশাল কুকিজ পাওয়া যায় যেটাকে লেডি ফিঙ্গার বলা হয়। ঠিক এই টাইপের লম্বাটে হয় কুকিজগুলো। আর যদি আপনার হাতের কাছে এই বিস্কিটটা না থাকে, তাহলে স্পঞ্জ কেকও ছোট ছোট টুকরা করে ব্যবহার করতে পারেন। আমি একটা স্কোয়ার শেপের ডিশ নিয়েছি। এবার একটা একটা করে লেডি ফিঙ্গার নিয়ে সেই ঠান্ডা কফির মধ্যে 2-3 সেকেন্ডের জন্য ধরে রেখে আমি বাটিতে বিছিয়ে দিচ্ছি। খুব বেশি এটাকে সোপ করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। আর বেশি সোপ করলে পরে কিন্তু তিরামিসুটা অনেক নরম হয়ে যাবে, তাই ঝটপট একটু ভিজিয়ে তুলে নিতে হবে। এবং আপনি যেটার মধ্যে এটাকে সেট করবেন তার মধ্যে সমান করে বিছিয়ে নিতে হবে। এবং তারপর আমি যে মাসকারপোনে এবং হেভি ক্রিম দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে চারিদিক ঢেকে দিচ্ছি এবং আবারও কিছু লেডি ফিঙ্গার বিস্কিট কফির মধ্যে ভিজিয়ে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সবটুকু ফিল করে দিতে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকলে এভাবে ভেঙ্গে ভেঙ্গেও জায়গাটাকে ফিল করে দিতে। তারপর আবারও বাকি ক্রিমটাও এর উপর দিয়ে দিচ্ছি। একটু মোটা করে ক্রিমটা দিয়ে দিচ্ছি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এটাকে প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। বেশি সময় রাখলে এটা খেতে বেশি মজা হয় এবং ক্রিমটাও খুব ভালোভাবে সেট হয়ে যায়। আপনারা যদি পারেন আগের দিন তৈরি করে পরের দিন সার্ভ করবেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো হয়। আর যদি হাতে সময় খুবই কম থাকে, তাহলে অ্যাটলিস্ট 8 ঘন্টা রাখতে হবে সেট হওয়ার জন্য। ফিরে আসছি 8 ঘন্টা পর। আমার তিরামিসুটা সেট হয়ে গেছে, এবার সাজিয়ে নেওয়ার পালা। আপনি যে কোনোভাবে এটাকে সাজাতে পারেন। আমি একটু হুইপিং ক্রিম দিয়ে উপরে সাজিয়ে দিয়েছি। তারপর আমি কিছু কোকো পাউডার এর উপর দিয়ে এভাবে ডাস্ট করে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোকো পাউডারটা ভালো না লাগে, তাহলে মিল্ক চকলেটও গ্রেট করে এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই তিরামিসুটা বানানোর পর 3 দিন পর্যন্ত আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এবারের ঈদে এই ডেজার্টটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিতে, তারা অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আজ আর নয়, আল্লাহ হাফিজ।